আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানব তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক আলোচনার শুরুতেই সবার নিকট একটাই অনুরোধ করছি, পুরো বিষয়টিকে নিরপেক্ষভাবে বিচার করবেন, দলাদলির আবেগে বিবেককে হত্যা করবেন না। প্রথমেই আলোচনা করব পারমাণবিক অস্ত্র নিয়ে হাদিসে কি বলা আছে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে, আর সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীকে শান্তিময় করবেন। কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1179। হাদিসটি ছোট হলেও কত কথা যে লুকিয়ে আছে তা ধারণার বাইরে। যেমন বলা আছে, মানুষেরা শেষ জামানায় অগ্নি নিক্ষেপ করবে, অর্থাৎ পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ করবে, এবং দুই, সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই পারমাণবিক অস্ত্র নিয়ে বিরাট কোনো যুদ্ধ হবে, যার কারণে মানুষ ধ্বংসপ্রায় হয়ে যাবে। নাম্বার তিন, অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই জাতিকে আল্লাহর অবাধ্য জাতি হিসেবে বলা হয়েছে, আর আমরা জানি আল্লাহ তার অবাধ্য জাতিকে ধ্বংস করে দেন। এবং চার, এই অবাধ্য জাতিকে ধ্বংস করার পর আল্লাহ এই পৃথিবীকে শান্তিময় করবেন। আমরা জানি এই গোটা পৃথিবীকে শান্তিময় করা হবে একমাত্র ইমাম মাহাদির সময়। তার বাইরে সকল ইমাম মুজাদ্দিদ এমনকি ঈসা আলাইহিসাল্লামের শাসনামলেও বিশৃঙ্খলা থাকবে, আর এই অগ্নি নিক্ষেপকারী অবাধ্য জাতিকে ধ্বংস করা হবে। আমরা এটা জানি, যখন আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন তখন সেখানকার সব কিছু তছনছ হয়ে যায়, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে এই আধুনিক বিশ্বের অস্তিত্ব থাকবে না। তারপরে আল্লাহ পৃথিবীকে শান্তিময় করবেন, অর্থাৎ মাহাদির শাসনকাল আসবে, আলহামদুলিল্লাহ। সাবধান, মুশরিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করবে। তারপরেই আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই কথা বলে তিনি সূরা ইব্রাহিমের 48তম আয়াত পাঠ করেন, কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1178। এর ব্যাখ্যায় বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুশরিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে। এই কিয়ামত মানে কিন্তু পৃথিবীর কিয়ামত না, এটা জাতির কিয়ামত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত তিন প্রকার। এক, ব্যক্তির কিয়ামত যখন মৃত্যু হবে। দুই, জাতির কিয়ামত যখন তারা যুদ্ধ করে অথবা আল্লাহর গজবে ধ্বংস হয়। এবং তিন, পৃথিবী ধ্বংসের কিয়ামত। আর যেহেতু এখানে মুশরিক জাতির কিয়ামত আনয়নের কথা বলা হয়েছে, সেহেতু এটা জাতির কিয়ামত। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করবে। আমরা জানি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে মুশরিক মালাউনরা যখন কারবালা করবে মুসলমানদের ঘরে ঘরে, মানে অবাধ্যতার সীমা তীব্র গতিতে বাড়তে থাকবে। তখন মুমিনরা পাল্টা আক্রমণ করবে, আর এই ঘটনা থেকে ধীরে ধীরে গোটা পৃথিবীতে বিশ্বযুদ্ধ আরম্ভ হবে। তাহলে বোঝা গেল, মূলত মুশরিকদের কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তখন পারমাণবিক যুদ্ধ হবে, মানে অগ্নি প্রকাশ পাবে। আর এটাও জানি, এই বিশ্বযুদ্ধে তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে। তৃতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, তারপরে আল্লাহতালা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। আমি পূর্বেও বললাম, এই শেষ জামানায় গোটা পৃথিবীকে শান্তিময় করা হবে একমাত্র ইমাম মাহাদির শাসনামলে, যেখানে কোনোই বিশৃঙ্খলা থাকবে না। তাহলে বোঝা গেল, ইমাম মাহাদির পূর্বেই মুশরিকদের পতন হবে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ হবে। কিন্তু কত সালে আর কার নেতৃত্বে? আমরা জানি সূরা ইব্রাহিমের শেষের অংশ মুশরিকদের পতনের ওয়াদা ও আল্লাহর শাস্তির ওয়াদার আলোচনা করা হয়েছে। আর এই সূরার 48নং আয়াতে বলা আছে, যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে। সূরা ইব্রাহিম আয়াত 48। আল্লাহ বলেছেন, একদিন আল্লাহ এই পৃথিবীকে পরিবর্তন করবেন অন্য এক পৃথিবীর মতো, অর্থাৎ পৃথিবীর যে সিস্টেম থাকবে তিনি তা পরিবর্তন করে দিবেন। এখন প্রশ্ন, এই হাদিসে বলা আছে পারমাণবিক যুদ্ধ হবে, তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে, তারপর পৃথিবী বদলে যাবে, অন্য এক পৃথিবীর মতো হয়ে যাবে, এর অর্থ আধুনিকতার ধ্বংস হয়ে যাবে। আর এই আয়াতটি হাদিসে উল্লেখ করার পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা জানি যে কোরআনের প্রতিটি আয়াতেরই গাণিতিক হিসাব আছে, আর এই আয়াতের গাণিতিক হিসাবে এরকমই পাওয়া যায়। সূরা ইব্রাহিম হল 14নং সূরা এবং তার 48নং আয়াত সমান 1448।
এই সংখ্যাটিকে হিজরি সন হিসাবে ব্যবহার করে 1448 হিজরি সন আসে, যা ইংরেজি 2026 সালের মাঝামাঝি সময় হয়। অর্থাৎ 2026 সালে মানুষ এই পৃথিবীর এক বিরাট পরিবর্তন দেখতে পাবে, যা সম্পূর্ণ অন্যরকম আধুনিকতা ছাড়া এক বিশ্ব। আর তারপরেই শান্তিময় পৃথিবী আসবে মাহাদির আগমনে। এখন প্রশ্ন থেকেই যায়, মাহাদির পূর্বেই আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করবেন এবং সেই থেকে গাজওয়াতুল হিন্দু সংঘটিত হবে, কিন্তু আল্লাহ তো কোনো জাতিকে ধ্বংস করার আগে সেখানে সতর্ককারী পাঠান। গাজওয়াতুল হিন্দ কত সালে হবে? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে। আর এই যুদ্ধের ব্যাপারেই আমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, আর আল্লাহও এই যুদ্ধের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেখান থেকেই আল্লাহ মুশরিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এই কথা বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াত পাঠ করলেন। কিতাবুল ফিরদাউস 1507, কিতাবুল আকিব 100, আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামাহ 235। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, গাজওয়াতুল হিন্দ হবে এক দুর্বল বালকের নেতৃত্বে, আর আল্লাহ এই যুদ্ধের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই যুদ্ধের পর আল্লাহ হিন্দুদের পতন ঘটাবেন এবং তারপর পৃথিবীকে শান্তিময় করবেন, অর্থাৎ ইমাম মাহদির প্রকাশ ঘটবে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের 47 নং আয়াত পাঠ করেন। সেখানে বলা আছে, অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রাসূলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী। আর এই আয়াতটি হাদিসে উল্লেখ করার পিছনেও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা জানি যে কোরআনের প্রতিটি আয়াতেরই গাণিতিক হিসাব আছে, আর এই আয়াতের গাণিতিক হিসাবে এরকম পাওয়া যায়, সূরা ইব্রাহিম হল 14 নং সূরা এবং তার 47 নং আয়াত সমান 1447। এই সংখ্যাটিকে হিজরি সন হিসাবে ব্যবহার করে 1447 হিজরি সন আসে, যা ইংরেজি 2025 সালের মাঝামাঝি সময় থেকে 2026 সালের মাঝামাঝি সময় হয়। অর্থাৎ 2025-26 সালের প্রথম দিকেই গাজওয়াতুল হিন্দ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর তারপরই শান্তিময় পৃথিবী আসবে মাহাদির আগমনে। এখন প্রশ্ন হল, এই দুর্বল বালকটিকে তার সময় কি হবে? হাদিসে বলা হয়েছে, হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে, সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ। তার জামানায় মহাযুদ্ধের বজ্রাঘাতে বিশ্বের অধঃপতন হবে এবং বিশ্ব এই সময় ফিরে আসবে, আধুনিকতার ধ্বংস হবে। সে তার সহচর বন্ধু সাহেবে কিরানকে সঙ্গে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে, যে বেলাল ইবনে রাবাহ এর বংশোদ্ভূত হবে। তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহাদির প্রকাশের সময় হয়েছে। আসরে জোহরি 187 পৃষ্ঠা, তারিখে দিমাশাক 233 পৃষ্ঠা, ইলমে তাসাউফ 130 পৃষ্ঠা, ইলমে রাজেন 313 পৃষ্ঠা, বিহারুল আনোয়ার 117 পৃষ্ঠা। কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে, আর সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। তো আপনারা জেনে নিলেন, কোরআন ও হাদিসের আলোকে গাজওয়াতুল হিন্দ হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও সাহাবে কিরানের নেতৃত্বে, এবং তারপরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, যা পারমাণবিক যুদ্ধ, যার ফলে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষই ধ্বংস হবে, সেই সঙ্গে আধুনিকতারও ধ্বংস হবে। তারপর ইমাম মাহাদির প্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধি, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।